আগামী চোদ্দ জানুয়ারি বৃহস্পতিবার রাজশাহীর ছাত্রলীগ নেতা আইনজীবী শাহিন আলম ওরফে শাহিন শাহ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে করে হত্যা মামলার রায় ঘোষণার কথা রয়েছে এর আগে গত বছরের দশ ডিসেম্বর রাজশাহীর করে হত্যা মামলায় রায় ঘোষণার দিন নির্ধারণ ছিল আদালতের বিচারক ও এইচ এম ইলিয়াস হুসাইন সেদিন রায় ঘোষণার দিন পিছিয়ে চোদ্দ জানুয়ারি করেন এর আগে এগারো নভেম্বর আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয় নিহত শাহিন শাহ রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র দুই এবং এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলীর ছোট ভাই দুই সালের আঠাশ আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হন রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন শাহ এ ঘটনায় শাহিন শাহের ছোট ভাই যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান বাদী হয়ে পরের দিন একত্রিশ জনকে আসামি করে রাজপাড়া থানায় হত্যা মামলা করেন এরপর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয় ট্রাইব্যুনালের নির্ধারিত সময়ে বিচার শেষ না হওয়ায় দুই বিচারের জন্য রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয় মামলার বাদী নাহিদ বলেন নাহান আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল কিন্তু রায় ঘোষণার দিন পিছিয়ে যাওয়ার কারণে আমরা কিছুটা শঙ্কিত আমরা ন্যায় বিচার চাই কারণ দিন দুপুরে প্রকাশ্যে আমার ভাইকে হত্যা করা হয়েছে বর্তমান বাংলাদেশে যেভাবে ধরেন আইনের প্রতি মানে সুনজর দেওয়া হচ্ছে এবং অপরাধীদেরকে যেভাবে শাস্তি দেওয়া হচ্ছে এতে আমি আশঙ্কা করছি না যে আমি ন্যায় বিচার পাবো না আমি কিন্তু ন্যায় বিচার পাবো এটা আমি আশাবাদী কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমার ভাই শিক্ষানব্বী আইনজীবী শাহিন আলম ওরফে শাহিন শাহ দুই হাজার এই তেরো সালের আঠাশে আগস্ট প্রকাশ্য দিবাল ওকে নির্মমভাবে হত্যা হয় আমার ভাইকে হত্যা করার পরে আসামিরা বিভিন্নভাবে আমাদেরকে ভয়ভীতি দেখিয়েছে হুমকি দিয়েছে সাক্ষীদেরকে হুমকি দিয়েছে তারপরেও সাক্ষীরা তাদের সাক্ষ্য দিয়েছে আদালতে প্রকাশ্য দিবালকে যেভাবে হত্যা হয়েছে তার বর্ণনা দিয়েছে দীর্ঘ সাক্ষী হয়েছে এই মামলাটা দ্রুত বিচারে ছিল এবং স্পর্শকতর কত মামলা হিসেবে এটাকে গ্রহণ করেছিল দ্রুত বিচারে আসামি পক্ষের আইনজীবীরা বিভিন্নভাবে টালবাহনা করে মামলাটা কালক্ষেপণ করে দ্রুত বিচারের যে সময়সীমা সেটা পার করে আবার মহানগর আদালতে স্থান পরিবর্তন হয় মহানগর আদালতে দীর্ঘ সময় তারা কালক্ষেপণ করেছে করার পরে যুক্তিতর্ক শেষ হয়েছে মামলার দশ তারিখে মামলার রায় ছিল রায়ের ডেট ছিল সেই দিন কী কারণে পিছিয়ে গেলো জানি না হয়তো বা রায় প্রস্তুত করতে পারেনি আমার বিশ্বাস আমি এখনও আশাবাদী যে আমি ন্যায় বিচার পাবো আর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এটা আমি চাই কারণ অপরাধীরা যদি তাদের শাস্তি না পায় তাহলে অপরাধ প্রবণতা বাড়ে তা আমরা আইনের প্রতি একশো পার্সেন্ট আশাবাদী এবং শ্রদ্ধাশীল যে আমরা ন্যায় বিচার পাব কারণ আগামী চোদ্দ তারিখে চোদ্দই জানুয়ারি এই মামলার রায় দ্বিতীয়বারের মতো রায়ের দিন নির্ধারণ করা আছে আমরা চাই যে ওই দিন রায়টা হোক এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক তবে আমরা বুঝতে পারবো যে রায় হলে যে আমরা ন্যায় বিচার পেলাম কি না